হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমরা ইংলিশ গ্রামারের ক্লাসে পার্টস অফ স্পিচের যে সিরিজ নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আমরা অ্যাডভার্বের পার্ট টু নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা অ্যাডভার্ব সম্পর্কে একটু জেনেছি, সেখানে জেনেছি অ্যাডভার্ব কাকে বলে এবং কাইন্ডস অফ অ্যাডভার্ব, কত ধরনের অ্যাডভার্ব আছে। তো আজ আমরা একবার মনে করে নিই যে অ্যাডভার্ব কাকে বলে। তাহলে অ্যাডভার্ব এই ওয়ার্ডটার সাথেই ভার্ব এই ওয়ার্ডটা যুক্ত আছে। আমরা কি জানি ভার্ব মানে কি? ক্রিয়া, ক্রিয়া বা কাজ। তো অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে ভার্ব সম্বন্ধে কিছু বলা। যেমন আমি হাঁটছিলাম, এখানে হাঁটাটা কি? না, এখানে হাঁটাটা হচ্ছে ক্রিয়া বা ভার্ব। এবার আমি কেমন ভাবে হাঁটছিলাম? আমি জোরে জোরে হাঁটছিলাম। এই জোরে জোরে শব্দটা এই হাঁটছিলাম শব্দটাকে মডিফাই করছে, তাহলে এই জোরে জোরে শব্দটা হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কি? যা কিনা ভার্ব সম্পর্কে কিছু বলে, মানে ভার্বকে মডিফাই করে। তবে অ্যাডভার্ব কিন্তু শুধুমাত্র ভার্ব সম্পর্কে বলে যে তা নয়, অ্যাডভার্ব হচ্ছে সেই শব্দ যা কিনা ভার্ব সম্পর্কে, অ্যাডজেক্টিভ সম্পর্কে বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কেও বলতে পারে। যেমন দেখো এরকম হচ্ছে, দ্য গার্ল ইজ বিউটিফুল। তো বিউটিফুল ওয়ার্ডটা কি? দ্য গার্ল, গার্লটা তো নাউনই হলো, আর বিউটিফুল এই ওয়ার্ডটা কি? এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, মেয়েটা হয় সুন্দর। এবার এই যে অ্যাডজেক্টিভটা, এটা সম্বন্ধে আবার কেউ প্রশ্ন করলো যে কেমন সুন্দর, কতটা সুন্দর মেয়েটা, তখন তার আনসারে বলা হলো মেয়েটা খুব সুন্দর, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। তাহলে দেখো বিউটিফুল ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাকে মডিফাই করছে ভেরি ওয়ার্ডটা। তাহলে ভেরি ওয়ার্ড বা খুব এই শব্দটা কি হয়ে গেল? অ্যাডভার্ব। তাহলে আমরা কি দেখলাম যে অ্যাডভার্ব কি, যেমন করে ভার্বকে মডিফাই করতে পারে, তেমন করে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আবার তেমন করে অন্য অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। যেমন আমি বলেছিলাম যে আমি হাঁটছিলাম, কেমন করে? না, আমি জোরে হাঁটছিলাম। তাহলে জোরে শব্দটা অ্যাডভার্ব, এটা আমরা পেলাম। এবার আবার বলা হচ্ছে যে শুধু জোরে বললে হবে না, না জোরেটাকে বলতে হবে যে কতটা জোরে। তখন আমি কি বললাম? যে আমি খুব জোরে হাঁটছিলাম। তাহলে এখানে খুব শব্দটা জোরে এই অ্যাডভার্বকে মডিফাই করছে, তাহলে এই খুব শব্দটা হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে আমরা কি দেখলাম? অ্যাডভার্ব হচ্ছে সেই পার্টস অফ স্পিচ যা কোনো ভার্বকে মডিফাই করে, মডিফাই করে অর্থাৎ তার সম্বন্ধে কিছু বলে। সেটা কেমন? আমরা এই অ্যাকশনটাকে, যে কাজটাকে, আমরা কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এই সব দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব সেই ওয়ার্ড যা কিনা কোনো ভার্বকে, কোনো অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। তবে তার সঙ্গে সঙ্গে একটা অ্যাডভার্ব আরও বাকি যে পার্টস অফ স্পিচ আছে, যেমন কিনা প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, কখনো কখনো পুরো একটা সেন্টেন্সকে বা একটা ফ্রেজকে বা কোনো একটা ক্লজকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব হচ্ছে তাহলে কি, একটা মডিফাই করে একটা পুরো বাক্য বা বাক্যের অংশ বা শব্দগুচ্ছ ইত্যাদি সব কিছুকেই মডিফাই করতে পারে। এই অ্যাডভার্ব কাকে বলে, এটা আমাদের আগের দিনের ভিডিওতে আলোচনা করা হয়েছিল। এবার আমরা দেখব যে সেই ভিডিওতে আমরা শিখেছিলাম যে অ্যাডভার্ব আমরা কি করে চিনব। বিভিন্ন রকম অ্যাডভার্ব শব্দ আছে, এছাড়া আমরা দেখেছি মূলত এলওয়াই যুক্ত যে শব্দগুলো সেগুলো কিনা অ্যাডভার্ব হয়ে থাকে। তো আমাদের এখন আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফরমেশন অফ অ্যাডভার্বস, মানে গঠন। দেখো ফরমেশন অফ অ্যাডভার্ব মানে অ্যাডভার্বের গঠন, কিভাবে আমরা অ্যাডভার্ব গঠন করব। এই যে এলওয়াই আমরা যোগ করব, সেটা কি এমনি যে কোনো শব্দের সাথে এলওয়াই যোগ করে দিলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে? না, আমাদের অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত করতে হবে, তবেই সেটা অ্যাডভার্ব হবে। কিন্তু তারও কিছু নিয়ম আছে, যেভাবেই হোক এলওয়াই, শুধুমাত্র একটা শব্দ বসিয়ে তার সঙ্গে আবার এলওয়াই যোগ করে শব্দটা দিলেই হবে না। এটা প্রথমটা, এটা জেনারেল রুল। সাধারণভাবে কি হয়, কোনো শব্দের সঙ্গে অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ করে আমাকে শব্দটাকে অ্যাডভার্ব আমরা করতে পারি। পরীক্ষায় এরকম আসে, কখনো কখনো কোনো ওয়ার্ড আন্ডারলাইন করে দেওয়া হয়, হয়ে বলে এই শব্দটার অ্যাডভার্ব ফর্ম ইউজ করে এই শব্দটাকে আবার রিরাইট করো। ধরো বলা হলো হি ডিড ইট কেয়ারফুলি, সে এটাকে কেয়ারফুলি, এখানে তো কেয়ারফুলি অ্যাডভার্ব আছে,
এটা আনসার হয়ে গেল। ধর তোমাকে বলা হলো হি ডিড ইট উইথ কেয়ার, সে এটা করেছিল উইথ কেয়ার মানে যত্ন নিয়ে। এখানে কেয়ারটা নাউন, এটাকে না বলে বলা হচ্ছে কেয়ার শব্দটাকে আন্ডারলাইন করে দেয়া হলো। আমি এখানে লিখছি হি ডিড ইট উইথ কেয়ার, এই যে বললো কেয়ার শব্দটার অ্যাডভার্ব ফর্ম দিয়ে সেন্টেন্সটাকে আবার রিরাইট করো, সে এটা যত্ন সহকারে করেছিল। তাহলে কেয়ারের আমাকে অ্যাডভার্ব ফর্মটা জানতে হবে, কেয়ারের অ্যাডভার্ব ফর্ম হবে কেয়ার ফুলি। তাহলে কেয়ারটা নাউন, কেয়ারের অ্যাডজেক্টিভ হচ্ছে কেয়ার ফুল, তার সঙ্গে এলওয়াই যোগ করে কেয়ার ফুলি, এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। তাহলে এটা আমার আনসার হয়ে যাবে হি ডিড ইট কেয়ার ফুলি। তাহলে আমাকে তাহলে কি করতে হবে, না এই অ্যাডভার্বটা তৈরি করাটা আগে জানতে হবে, যে একটা অ্যাডজেক্টিভ থেকে আমরা অ্যাডভার্ব তৈরি করব কিভাবে। দেখো আমরা কিভাবে তৈরি করব, তার কিছু নির্দিষ্ট রুল আছে, কিছু নিয়ম আছে, তো সেই নিয়মগুলো নিয়ে আগে আমরা আলোচনা করি। দেখো প্রথমে এক নম্বর যে রুলটা এখানে দেওয়া আছে, বলা হচ্ছে মেনি অ্যাডভার্বস আর ফর্মড বাই অ্যাডিং এল ওয়াই টু দ্য অ্যাডজেক্টিভস, অর্থাৎ মেনি অ্যাডভার্বস আর ফর্মড, অনেক অ্যাডভার্ব গঠিত হয় কিভাবে, বাই অ্যাডিং এল ওয়াই, এল ওয়াই যোগ করে, কার সাথে, টু দ্য অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভ এর সঙ্গে এল ওয়াই যোগ করে অ্যাডভার্ব তৈরি হয়। এটা জেনারেল অনেক শব্দের সঙ্গেই হয়, যেমন ধরো এখানে ব্যাড আছে, তাহলে অ্যাডভার্ব ফর্মটা কি হবে, ব্যাড, তার সঙ্গে এল ওয়াই দিলাম ব্যাডলি। ক্লিয়ার, ক্লিয়ার মানে পরিষ্কার, তাহলে তার অ্যাডভার্ব ফর্ম হবে ক্লিয়ারলি। হার্ড, তাহলে কি হবে, হার্ডলি। কাইন্ড, তাহলে কাইন্ডলি। কুইক, অ্যাডভার্ব ফর্ম কি হবে, কুইকলি। এরপর রিয়াল হবে রিয়ালি। প্রাইভেট লি। চেয়ার ফুলি। স্যাড স্যাডলি। স্লো স্লোলি। সারপ্রাইজ সারপ্রাইজিংলি। তাহলে এই শব্দগুলো আমরা কি দেখলাম, না অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যোগ করলেই আমার অ্যাডভার্ব তৈরি হয়ে গেল। এবার আমরা দু নম্বর রুলে যাব। এরপর রুল টু, দেখো দু নম্বর নিয়ম কি, অ্যাডজেক্টিভ এন্ডিং ইন ওয়াই, ওয়াই ইজ চেঞ্জ টু আই অ্যান্ড দেন এল ওয়াই ইজ অ্যাডেড টু ইট, মানে অ্যাডজেক্টিভ এন্ডিং ইন ওয়াই, যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে, ওয়ার্ডটার শেষে মানে অ্যাডজেক্টিভটার শেষে ওয়াই আছে, সেক্ষেত্রে ওয়াই ইজ চেঞ্জ টু আই, মানে ওয়াই আইতে পরিবর্তিত হয়ে যায়, অ্যান্ড দেন, এবং তারপরে এল ওয়াই ইজ অ্যাডেড টু ইট, তারপর এর সাথে এল ওয়াই যুক্ত হয়। যেমন ধরো প্রথমে আছে ইজি, এই অ্যাডজেক্টিভের শেষে ওয়াই আছে, তাহলে ইজির সঙ্গে আমি যখন এল ওয়াই যুক্ত করব, বানানটা কিন্তু আমি ইজি দিয়ে এল ওয়াই দিতে পারি না, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। আমাকে কি করতে হবে, ইজির ওয়াইটা ইজ চেঞ্জ ইন টু আই, মানে আই হয়ে যাবে, এরপর আমি এল ওয়াইটা দেবো। তাহলে ইজিলি বানানটা দেখো, ই এ এস আই এল ওয়াই, তাহলে অ্যাডভার্ব ফর্মেশনের সময় আমরা এই ব্যাপারগুলো মাথায় রাখবো। যেমন ধরো হেভি, তাহলে কি হবে, এইচ এ ভি, ওয়াইটা আই হয়ে গেল, তার সঙ্গে এল ওয়াই। হ্যাপি, এইচ এ ডবল পি, ওয়াইটা আই হয়ে গিয়ে এল ওয়াই যুক্ত হলো, হ্যাপিলি। লেজি, তাহলে কি হলো, এল এ জেড আই এল ওয়াই, লেজিলি। নয়েজি, তাহলে কি হবে, এন ও আই এস আই এল ওয়াই। রেডি, আর ই এ ডি আই এল ওয়াই, রেডিলি। স্যাটিসফ্যাক্টরি, তাহলে কি হবে, স্যাটিসফ্যাক্টরিলি। তাহলে কি দেখলাম আমরা নিয়ম, না ওয়াই আছে যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে, সেক্ষেত্রে ওয়াইটা আই হয়ে গেল এবং তার সঙ্গে এল ওয়াই যুক্ত হলো। এরপরে রুল নাম্বার থ্রি, এরপর রুল থ্রি, তিন নম্বর নিয়ম কি দেখো, না যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে এল ই আছে, যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে এল ই আছে, সেগুলো যখন আমি অ্যাডভার্ব করবো,
আবার নতুন করে এল ওয়াই যোগ করবো না, তখন কি করবো ওই শেষের এল ইটা এল ওয়াই তে চেঞ্জ হয়ে যাবে। অ্যাকচুয়ালি মানে এলটা তো এল থাকবেই, ইটা ওয়াই হয়ে যাবে। দেখো যেমন ডাবল আছে, ডিও ইউ বি এল ই ডাবল, তাহলে ডাবলটা কি করবো অ্যাডভার্ব হওয়ার সময় ডাবলটা যখন আমি করবো তাহলে এরকম হবে ডিও ইউ বি এল, ইটা তাহলে ওয়াই হয়ে গেল ডাবল। তারপর সিঙ্গেলটা হবে এস আই এন জি এল, ইটা ওয়াই হয়ে গেল সিঙ্গেললি। তারপর সুইটেবল এস ইউ আই টি এ বি এল, ইটা ওয়াই হয়ে গেল। টেরিবল তাহলে কি হবে টিই ডবল আর আই বি এল ওয়াই। এরপরে দেখো এটা হলো তিন নম্বর রুল, তাহলে এল ই থাকলে সেটা চেঞ্জ ইনটু এল ওয়াই। তারপর রুল ফোর, চার নম্বর রুল, যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে ই আছে সেক্ষেত্রে এল ওয়াই হয়ে যাবে ইটা উঠে গিয়ে। দেখো ডি ইউ ই আছে তাহলে এটা হবে ডি ইউ এল ওয়াই। ট্রুলি কি হয়ে যাবে টি আর ইউ এল ওয়াই। ইউ এন ডি ইউ ই কি হয়ে যাবে ইউ এন ডি ইউ এল ওয়াই। হোললি ডব্লিউ এইচ ও এল, ইটা উঠে গিয়ে ডবল এল ওয়াই। এরপরে রুল ফাইভ, এখানে বলা হচ্ছে যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে আই সি আছে, আই সি দেখো উচ্চারণ হচ্ছে অটোমেটিক আই সি, সেক্ষেত্রে কি হবে এল ওয়াই নয় এ ডবল এল ওয়াই যুক্ত করে সেটাকে অ্যাডভার্ব করতে হবে। তাহলে অটোমেটিক্যালি মানটা কি হবে অটো মেটিক্যালি। ট্র্যাজিক তাহলে কি হবে ট্র্যাজিক্যালি। কিন্তু সব কিছুরই আবার এক্সেপশন থাকে, ব্যতিক্রম, যেমন ধরো পাবলিক, সেক্ষেত্রেও কিন্তু আই সি আছে পি ইউ বি এল আই সি, কিন্তু সেটা এরকম এ ডবল এল ওয়াই হবে না, শুধুমাত্র এল ওয়াই যোগ করেই অ্যাডভার্ব করতে হবে, তাহলে কি হবে পাবলিকলি। তাহলে দেখলাম আমরা এইগুলোই হচ্ছে ফরমেশন অফ অ্যাডভার্বস এর সমস্ত নিয়ম, যে জেনারেলি অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যোগ করে আমরা সেটাকে অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্বে কনভার্ট করতে পারি। দ্বিতীয় নিয়ম কি ছিল, তাহলে ওয়াই থাকলে ওয়াইটা উঠে গিয়ে আই হবে এবং তারপরে তার সঙ্গে এল ওয়াই যুক্ত হবে। তিন নম্বর নিয়মে শেষে যদি এল ই থাকে, অ্যাডজেক্টিভের শেষে যদি এল ই থাকে সেই এল ইটা এল ওয়াই তে চেঞ্জ হয়ে যাবে। চার নম্বর রুল, শেষে যদি ই থাকে তাহলে ইটা উঠে যাবে এবং তার সঙ্গে এল ওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব করে ফেলব। এবং তারপর পাঁচ নম্বর রুল কি আই সি, অ্যাডজেক্টিভের শেষে যদি আই সি থাকে সেক্ষেত্রে এ ডবল এল ওয়াই যুক্ত হবে। এই হলো ফরমেশন অফ অ্যাডজেক্টিভস এর রুলস। এরপর আমরা শিখবো যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বগুলো, ফরমেশন অফ অ্যাডভার্বের রুল ছিল এটা, এরপর শিখবো যে অ্যাডভার্বগুলো পজিশনটা কি, কোথায় বসবে অ্যাডভার্বগুলো বাক্যের মধ্যে, আমরা কোথায় ইউজ করব। একটা সেন্টেন্স লেখার সময় আমরা তো অ্যাডভার্বটা ইউজ করব বাক্যে, কিন্তু ঠিক কোন জায়গায় সেই অ্যাডভার্বটাকে আমরা বসাবো চলো দেখে নিই। অ্যাডভার্বগুলো বাক্যে তিনটি স্থানে ব্যবহৃত হতে পারে, কোথায় না, ফ্রন্টে মিডিলে এবং এন্ডে, মানে সামনে বা সেন্টেন্সের মধ্যে বা সেন্টেন্সের শেষে, সামনে মানে সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্বগুলো কেমনভাবে ব্যবহৃত হতে পারে। যেমন আনফর্চুনেটলি হি ওয়াজ ডিফিটেড, মানে দুর্ভাগ্যবশত হি ওয়াজ ডিফিটেড, মানে দুর্ভাগ্যবশত সে পরাজিত হয়েছিল। তাহলে এখানে আমরা কি দেখলাম যে আনফর্চুনেটলি এই অ্যাডভার্বটা কি হলো সেন্টেন্সের শুরুতে বসলো এবং বসে গোটা সেন্টেন্সটাকেই এখানে মডিফাই করলো। এছাড়া দেখো এরকম একটা উদাহরণ হতে পারে হ্যাপিলি হি ডিড দ্য জব, অর্থাৎ আনন্দ সহকারে সে কাজটা করেছিল। এক্ষেত্রে আমরা কি দেখলাম যে অ্যাডভার্বগুলো সেন্টেন্সের ফ্রন্টে বসলো। এরপরের নিয়ম কি, তারপরের নিয়ম হচ্ছে যে অ্যাডভার্বগুলো কি করে
ট্রান্সিটিভ ভার্ব, সেন্টেন্সের ট্রান্সিটিভ যে ভার্ব আছে সেই ট্রান্সিটিভ ভার্বের শেষে বসে, ট্রান্সিটিভ ভার্বের শেষে বসে। যেমন ধরো হি লিভস দেয়ার, সে বাস করে সেখানে, এখানে অ্যাডভার্ব কোনটা? এই দেয়ার শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, আর লিভস এটা হচ্ছে ইনট্রান্সিটিভ, সরি ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ ভার্বের শেষে বসে। তাহলে এই লিভস ইনট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ অকর্মক ক্রিয়া যার কোনো কর্ম অর্থাৎ অবজেক্ট নেই যে ভার্ব, তাকে বলা হয় ইনট্রান্সিটিভ ভার্ব। তো এখানে লিভস এই ইনট্রান্সিটিভ ভার্বের শেষে বসলো দেয়ার এই অ্যাডভার্বটা। বা বলা হচ্ছে সি স্যাং সুইটলি, সে গান করেছিল মিষ্টি ভাবে, তাহলে স্যাং ইনট্রান্সিটিভ ভার্ব। তারপরে সুইটলি এই অ্যাডভার্বটা বুঝতেই পারছো, সুইট এই অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত হয়ে এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে এই অ্যাডভার্বটা শেষে বসছে। তাহলে আমরা কি দেখলাম যে পজিশন অফ অ্যাডভার্বসে কখনো অ্যাডভার্বটা সামনে বসছে সেন্টেন্সের, আবার কখনো অ্যাডভার্বটা শেষে বসছে, আবার অ্যাডভার্বটা কখনো কখনো সেন্টেন্সের মাঝেও বসতে পারে। যেমন দেখো বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম কোনগুলো? যেমন ধরো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্বস অফ টাইম মানে সময় সংক্রান্ত অ্যাডভার্ব, সেগুলো কেমন? যেমন ধরো সেলডম, সেলডম মানে কি? কদাচি। নেভার, নেভার মানে কখনো না। সামটাইমস মানে কখনো কখনো। অলওয়েজ মানে সর্বদা, বা ফ্রিকুয়েন্টলি মাঝে মাঝে। এই ধরনের যে অ্যাডভার্বস অফ টাইম আছে, মানে সময় সম্বন্ধীয় যে অ্যাডভার্ব গুলো আছে, সেগুলো কি হচ্ছে? আমরা আগের দুটো ক্ষেত্রে কি দেখেছি? অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে বসলো বা ইনট্রান্সিটিভ ভার্বের পরে বসলো। কিন্তু এই সময় সম্বন্ধীয় এই সমস্ত অ্যাডভার্ব গুলো কি হয়, যে সেন্টেন্সে ডু ভার্ব ব্যবহার করা হয়েছে সেই ডু ভার্বের পূর্বে বসে, মানে আগে বসে। যেমন দেখো হি সেলডম গোজ দেয়ার, অর্থাৎ সেলডম কথার অর্থ কি? সেলডম কথার অর্থ হচ্ছে কদাচিত। তাহলে হি সেলডম গোজ দেয়ার, অর্থাৎ সে সেখানে কদাচিত যায়, মানে যায় না বললে চলে। নেভার, নেভার মানে কখনো না। আই নেভার ডু দিস, আমি কখনো এটা করি না। এক্ষেত্রে দেখো দুটো ক্ষেত্রেই এই অ্যাডভার্ব অফ টাইম, এই টাইম সম্বন্ধীয় অ্যাডভার্বটা কোথায় বসেছে? যে ডু ভার্ব গুলো আছে এই সেন্টেন্সে গো, এই সেন্টেন্সে ডু, এই ডু ভার্ব গুলোর সামনে বসেছে, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম এই অ্যাডভার্ব গুলো বাক্যের ডু ভার্বের আগে বসেছে। সি অলওয়েজ রিডস অ্যাট নাইট, সে সর্বদা রাতে পড়ে। তাহলে এখানে অলওয়েজ এই টাইম সম্বন্ধে অ্যাডভার্বটা, রিড এই মেন ভার্ব, এই ডু ভার্বটা শুধু মেন ভার্ব হলে হবে না, সেটা ডু ভার্ব হতে হবে, সেই ডু ভার্বের আগে বসেছে। এবার অনেক সময় তো মেন ভার্ব যে শুধুমাত্র ডু ভার্বই মেন ভার্ব হয় তা নয়, অ্যামিজ আরও কখনো কখনো এই বিভার্বগুলোও তো মেন ভার্ব হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, যদি বিভার্ব হয় মেন ভার্বগুলো সেক্ষেত্রে আমরা কি করব না, সেক্ষেত্রে এই অ্যাডভার্ব অফ টাইম গুলোকেই আমরা বিভার্বের পরে বসাবো। যেমন ধরো আমি লিখলাম এই অলওয়েজটা দিয়েই দেখো, আই অ্যাম অলওয়েজ বিজি, আমি সর্বদাই ব্যস্ত। দেখো এখানে অলওয়েজটাকে কোথায় ইউজ করা হয়েছে? ডু ভার্বের আগে। কিন্তু এই ক্ষেত্রে অলওয়েজটাকে কোথায় ব্যবহার করা হচ্ছে? বিভার্বটার পরে। এক্ষেত্রে এই সেন্টেন্সে কিন্তু বি ভার্ব হচ্ছে মেন ভার্ব, অর্থাৎ যেখানে ডু ভার্ব মেন ভার্ব সেক্ষেত্রে অ্যাডভার্ব অফ টাইমটা ভার্বের আগে বসছে, কিন্তু যে সেন্টেন্সে বি ভার্ব হচ্ছে মেন ভার্ব সেক্ষেত্রে বি ভার্বের পরে এই অ্যাডভার্বটা আমরা ইউজ করছি। বা
she is rather shy তাহলে is এই মেন ভার্বটার পরে rather এই অ্যাডভার্বটা ইউজ করা হয়েছে তাহলে অ্যাডভার্ব অফ টাইম ইউজ করার যে নিয়ম আমরা দেখলাম যে ডু ভার্বের আগে কিন্তু মেন ভার্বের বি ভার্বের পরে কিন্তু আবার এই অ্যাডভার্ব অফ টাইম গুলো ধরো এই ক্ষেত্রে তো একটা ডু ভার্ব একটা বি ভার্ব দেখলাম ধরো দুটোই আছে মানে অক্সিলিয়ারি ভার্ব আছে এবং ডু ভার্ব আছে সেই ক্ষেত্রে আমরা কেমন ভাবে সেটাকে ইউজ করব সেই ক্ষেত্রে এই অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে এদেরকে ইউজ করতে হবে তাহলে আমরা কি বললাম যে যেখানে অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্ব দুটোই আছে সেই ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব আর মেন ভার্বের মাঝখানে এই অ্যাডভার্বটা বসবে যেমন I shall never go there. অর্থাৎ আমি সেখানে কখনোই যাব না দেখো নেভার এই অ্যাডভার্বটা কোথায় বসেছে শ্যাল এই অক্সিলিয়ারি ভার্ব এবং গো এই মেন ভার্বের মাঝখানে বা He has carefully examined the paper. তাহলে এখানে দেখো কোথায় বসেছে অ্যাডভার্বটা কেয়ারফুলি এই অ্যাডভার্বটা এই হ্যাজ এই অক্সিলিয়ারি ভার্ব এবং এক্সামিন্ড এই মেন ভার্বের মাঝখানে তাহলে তিনটে নিয়ম আমরা শিখলাম যে অ্যাডভার্ব অফ টাইম আমরা শিখলাম কি জেনারেলি সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসতে পারে ইন্ট্রান্সিটিভ ভার্বের শেষে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসতে পারে মানে বা অবজেক্টের পরে বসতে পারে আর আমরা কি শিখলাম যে অ্যাডভার্ব অফ টাইম যদি ডু ভার্ব থাকে তাহলে ডু ভার্বের আগে বসবে আর যদি বি ভার্ব থাকে অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ আর সেক্ষেত্রে বি ভার্বের পরে বসবে আর যদি অক্সিলিয়ারি ভার্ব আর মেন ভার্ব দুটোই থাকে সেক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব আর মেন ভার্বের মাঝখানে এই অ্যাডভার্বটা বসবে কিন্তু এবার যদি আপনি কোনো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে এমন অ্যাডভার্ব থাকে সেক্ষেত্রে সেটা কোথায় বসবে না কোনো অ্যাডভার্ব যদি অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে তাহলে ঠিক সেই অ্যাডজেক্টিভটার পূর্বেই বসবে যেমন দেখো হি ইজ ভেরি স্ট্রং তাহলে দেখো স্ট্রং এটা অ্যাডজেক্টিভ তার আগে ভেরি এই শব্দটা বসেছে তাহলে স্ট্রং অ্যাডজেক্টিভ তার আগেই এই অ্যাডভার্বটা বসলো অর্থাৎ অ্যাডজেক্টিভের আগেই যে অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে তার আগেই এটা বসলো বা দি প্লেস বিকেম টু হট টু ওয়াক জায়গাটা এত গরম হয়েছিল যে হাঁটা যাচ্ছিল না হট এই অ্যাডজেক্টিভ তার আগে টি ডবল ও টু এটা হচ্ছে অ্যাডভার্ব অর্থাৎ যে অ্যাডজেক্টিভটাকে এটা কোয়ালিফাই করছে মডিফাই করছে সেই ঠিক অ্যাডজেক্টিভটার আগেই এই অ্যাডভার্বটা ইউজ হচ্ছে কিন্তু একটা বিশেষ অ্যাডভার্ব আছে যেটা হচ্ছে এনাফ সেই এনাফ অ্যাডভার্বটা এই এনাফ অ্যাডভার্বটা কিন্তু অ্যাডজেক্টিভের পরে বসে দেখো ই এন ও ইউ জি এইচ এনাফ এনাফ মানে কি যথেষ্ট দেখো এটা কোথায় বসছে He is strong enough. He is strong enough to do the job. তাহলে এখানে দেখো এই strong adjectiveটা আগে বসে গেছে এবং তারপরে enough adverbটা বসেছে তাহলে enough এই adverbটা কোথায় ইউজ করব adjectiveএর immediately পরে বা Our teacher is wise enough to solve the problem. তাহলে এখানেও দেখো এনাফটা ওয়াইজ এই অ্যাডজেক্টিভটার পরে বসলো তাহলে সাধারণত অ্যাডভার্বগুলো অ্যাডজেক্টিভের আগে বসলেও এনাফ এই অ্যাডভার্বটা কি হয় না অ্যাডজেক্টিভের পরে বসে তাহলে আজ আমরা এই ভিডিওতে কি কি শিখলাম না যেখানে কিভাবে আমরা একটা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব তৈরি করব এবং অ্যাডভার্বগুলো সেন্টেন্সের বিভিন্ন জায়গায় কখন কিভাবে আমরা বসাবো এগুলো আজ আমরা এই ভিডিও থেকে শিখলাম আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে